নমস্কার সুধি দর্শক, আমার রান্নাঘর থেকে শান্তনা পুনরায় আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে ভালো আছি। তো দর্শক, আজ আমি ছানার ডালনা রান্না করব। বাড়ির তৈরি ছানা দিয়ে আমি আজ ছানার ডালনা রান্না করব, সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দর্শক, আর কথা নেই, চলুন দেখবেন এবং আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দর্শক, রান্না শুরু করি। চুলার উপরে কড়াইতে দুধ বসিয়েছি। দুধটা অনবরত নেড়ে জাল করে নিচ্ছি। দুধ ফ্রিজে ছিল, ফ্রিজের দুধ জাল করতে গেলে অবশ্যই অনবরত নাড়তে হবে, যতক্ষণ না বলক আসবে, তা না হলে নিচে লেগে যাবে। দুধে বলক এসে গিয়েছে, এখন এটাকে আমি ছানা করে নিব। আমি একটা বড় সাইজের লেবু রস করে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিলাম। আমি লেবুর রস দিয়ে ছানাটা করে নেব। আপনারা চাইলে ভিনেগার অথবা বাজারের মিষ্টির দোকান থেকে ছানার জল নিয়ে এসেও ছানা করে নিতে পারেন। আমার ঘরে যেহেতু লেবু ছিল, আমি লেবুর রস দিয়ে ছানাটা করে নিলাম। ছানা হয়ে গিয়েছে, এখানে 2 কেজি দুধ আছে, 2 কেজি দুধে ছানা করে নিলাম। ছানাটা করতে কিন্তু বেশি সময় লাগলো না, 2 থেকে 3 মিনিট সময় লাগলো। এখন আমি একটা ছাঁকনির মধ্যে ছানাটা ঢেলে দিলাম। এখন জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে একটা পাতলা সুতির কাপড়ের মধ্যে ছানাটা রেখে দিব। ছানাটা কিন্তু এখন খুবই গরম এবং নরম, এটাকে এখন একটা শক্ত কিছু দিয়ে চাপা দিয়ে ঠান্ডা করে নিব এবং শক্ত করে নিব। আমি পাটাটাই দিয়ে দিলাম এর উপরে, কারণ পাটাটা অনেক ভারী। এভাবে আমি প্রায় আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা পরে পাটাটা তুলে দেখলাম ছানাটা কোন পর্যায়ে হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এবং শক্ত হয়ে গিয়েছে। এখন আমি পছন্দ মতন শেপে কেটে নিব। আমরা তো বাজার থেকে সবসময় জিনিস কিনে নিয়ে এসে খেয়ে থাকি, কিন্তু ঘরে নিজের হাতে তৈরি করে কোনো জিনিস খাওয়াটা কিন্তু তার মজাটাই অন্যরকম, তাই না? আমি এখন এটাকে কেটে নিচ্ছি। আপনারাও আপনাদের পছন্দ মতন শেপে কেটে নেবেন। আমি এই শেপে ছানাটা কেটে নিচ্ছি। কাটা হয়ে গেল। এখন কড়াইয়ের উপরে তেল বসিয়েছি। এখানে প্রায় 3 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। ছানাগুলা একটু হলুদ লবণ মাখিয়ে তেলের ভিতর ছেড়ে দিলাম। এখন এটাকে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলাকে তুলে নিচ্ছি। ছানা ভাজার তেলের মধ্যে আমি 1/4 চা চামচ জিরা ফোড়ন দিয়ে দিলাম এবং 3 টুকরা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আমি আলু দিয়ে আজকে ছানার ডালনা রান্না করব। আলুগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলো এখন তেলের ভিতর ছেড়ে দিয়েছি আর ভেজে নিব। হালকা একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিব। 1/4 চা চামচ লবণ দিয়ে দিলাম, 1/4 চা চামচ হলুদ দিয়ে দিলাম। এখন আলুটা হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে,
বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরা বাটা দিয়ে দিলাম 1.5 চা চামচ, আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। এখন সামান্য একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ছানার ডালনাটা কিন্তু খুবই সুস্বাদু এবং মুখরোচক খাবার, আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন এবং আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। সামান্য একটু জল দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, একটু জল দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে দেব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে 5-7 মিনিট রেখে দিলাম। 5-7 মিনিট পরে ঢাকাটা তুলে দেখে নিলাম আলুটা কোন পর্যায়ে হয়েছে। আলুটা সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিলাম। আলুটা প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে, বাকিটা ঝোলের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। এখন ভাজা ছানাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এখন ঝোল দিয়ে দিব, 2 কাপের মতন ঝোল দিয়ে দিলাম। অনেক সময় বাচ্চারা দুধ খেতে চায় না, তখন তাদেরকে এরকম ছানা তৈরি করে ডালনা করে দিলে আমার মনে হয় তারা খাবে, কারণ ছানার ডালনাটা খুবই একটা ভালো খাবার, পুষ্টিকর খাবার, বাচ্চাদের জন্য খুবই ভালো। আমরা বড়রাও এটা খেতে পারি, কিন্তু বড়রা অল্প খেলে মনে হয় ভালো হয়, বাচ্চারা সবসময় খেতে পারে, তাদের জন্য এটা একটা খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার। ঝোলটাও জাল হয়ে গিয়েছে, আমি একটু চিনি দিয়ে দিলাম 1/2 চা চামচ। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু যেহেতু নিরামিষ তরকারি তাই একটু চিনি দিলে মনে হয় স্বাদটা একটু বেশি ভালো হবে। আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম, যেহেতু ঝোলটা জাল হয়ে গিয়েছে। এখন নামানোর আগ মুহূর্তে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ মতন, আর একটু ঘি দিয়ে দিব। আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম, একটু বেশি দিলে স্বাদটা একটু বেশি ভালো হয়, কিন্তু যেহেতু বয়স্ক লোক আছে আমার বাড়িতে তারাও খাবে, সেই জন্য আমি একটু কম করে দিলাম। আপনারা চাইলে কিন্তু 2 চা চামচও দিতে পারেন। তো আমার ছানার ডালনাটা হয়ে গিয়েছে, দেখুন খুবই সুন্দর একটা খাবার, এটা রুটি, পরোটা, লুচি, ভাত সবকিছু দিয়েই খাওয়া যেতে পারে। তো দর্শক, আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে সামনের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন।